লোকবল সংকটে বন্ধ হয়ে গেছে পশ্চিমাঞ্চলীয় রেলের 51টি স্টেশন, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রত্যন্ত এলাকার যাত্রীরা। অবৈধ দখলে চলে যাচ্ছে পরিত্যক্ত স্টেশনগুলোর শত শত কোটি টাকার সম্পত্তি, ব্যাহত হচ্ছে কৃষি পণ্য বিপণন সহ ব্যবসা বাণিজ্য, বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রেল বিভাগ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার চাটমোহর উপজেলার গোয়াখড়া স্টেশন, ব্রিটিশ আমলে তৈরি, একসময়ের জমজমাট এ স্টেশনটির সেই জৌলুস এখন আর নেই। প্রায় দুই দশক ধরে বন্ধ এ স্টেশনের মাস্টারের কক্ষ, টিকিট কাউন্টার, ঘর সহ বিশ্রামাগারের পরিত্যক্ত ভবনগুলো থেকে খসে পড়ছে ইট, বালু আর সিমেন্ট। এরই মধ্যে দখল হয়ে গেছে রেল কর্মচারীদের বাসভবন, প্ল্যাটফর্ম সহ রেলের বিপুল পরিমাণ সম্পত্তি। ইটের ঘর আছে, ঘরটা কখন একটা মানুষই গায়ে পড়ে যাবে, এটা কোনো এই স্টেশনের আশেপাশে অনেক অবৈধ স্থাপনা আছে, যার জন্য মানে স্টেশনের পরিবেশটাই আরো নষ্ট হয়ে গেছে। কোনো স্টাফও নাই এবং ঘরগুলো ভগ্নদশা, ভবনের উপরে গাছগাছালি জন্মে গেছে এবং স্টেশনের জঙ্গলে ভরপুর। একই অবস্থা চাটমোহর গফুরাবাদ স্টেশনের, যে স্টেশন দিয়ে একসময় চলাচল করত পাবনা আর নাটোরের তিন উপজেলার মানুষ, সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ, ফলে স্থবির হয়ে পড়েছে এলাকার ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন। সবচেয়ে বেশি এখানে সবজি বা কাঁচামালের আমদানি বেশি হয়, অথচ কোনো ট্রেন নাই যে ঢাকায় সরাসরি যাতায়াতের মতো কোনো ট্রেন নাই। চলন বিলের মাছ এবং ট্রেনে যাইতে 50 ধরে এখন আর যাইতে পারে না ট্রেন না থাকার কারণে। সেখানে যেভাবে মনে করছে ঘর ওঠা দখল করতেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে লোকবল সংকটে বন্ধ রয়েছে খুলনা ঈশ্বরদী রুটে 12টি, যশোর বেনাপোল রুটে 2টি, ঈশ্বরদী সান্তাহার রুটে 5টি, সান্তাহার পার্বতীপুর রুটে 4টি, পার্বতীপুর চিলাহাটি রুটে 3টি, আবদুল্লাপুর রহনপুর রুটে 2টি, পুরাদহ গোয়ালন্দপুর রুটে 7টি, কালুখালী ভাটিয়াপাড়া রুটে 6টি, পাচুরিয়া ফরিদপুর রুটে 1টি এবং ঢালাচর রাজশাহী রুটে 6টি স্টেশন। যে অবহেলিত অবস্থায় সেই ব্রিটিশ আমল থেকে 10 পয়সার কাজও এখানে আর হয়নি। এখানে জনগণ বাইরে যাইতে পারে না, হয়তো ঢাকা যাওয়ার জন্য এখান থেকে ট্রেনে উঠে যেতে পারে না, অন্য জায়গা থেকে যেতে হয়। স্টেশনটা দীর্ঘদিন অচল হয়ে পড়ে আছে, বুঝছেন? আমার ধরুন ঢাকা যাবে লেলে চাটমা যায় না, না ঈশ্বরদী যাওয়া লাগে। পাকশী পশ্চিমাঞ্চলীয় রেল কর্মকর্তারা জানান, এ অঞ্চলে মোট 175টি স্টেশনের জন্য স্টেশন মাস্টার সহ লোকবল প্রয়োজন 602 জন, আছে 290 জন, শূন্য রয়েছে 312টি পদ। তবে বেশ কিছু স্টেশন মাস্টার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। স্টেশন বন্ধ এটার মূল কারণ হচ্ছে জনবল ঘাটতি। তো সম্প্রতি আমাদের কিছু স্টেশন মাস্টার আমাদের ডিভিশনে আমরা পেয়েছি এবং আরেকটি টিম, আরেকটি সংখ্যা ট্রেনিং একাডেমিতে আছে, তারাও ওখান থেকে আসলে তারাও কাজ ধরবে। মূলত ধারাবাহিকভাবে তারা যখন সম্পূর্ণরূপে মাঠে চলে আসবে তখন আশা করি আমরা সব স্টেশন চালু করতে পারব। দ্রুত এ সংকট নিরসন করা গেলে রেল সেবা সম্প্রসারণের পাশাপাশি আয়ও বাড়বে বলে মনে করেন রেল কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।